আসসালামু আলাইকুম সবাইকে, সুমি মিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি সুমি হাজির হয়েছি আপনাদের সাথে আরও একটি রান্নার ব্লগ নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন একটি প্যাকেট, এটি হচ্ছে কোয়েল পাখির মাংস, সুন্দরভাবে পরিষ্কার করা আছে। এখানে লেখাই আছে এখানে 10টি কোয়েল আছে, কোয়েলের বাচ্চা বা কোয়েল যেটাই হোক, খুবই ছোট ছোট এটা একটা পাখি। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। তার মানে হচ্ছে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কোয়েল পাখি কীভাবে রান্না করতে হয়। তো আমি প্যাকেটটি খুলে নিচ্ছি আর এখানে 10টি কোয়েল আছে, সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে রাখা আছে, তবু আমার একটু পরিষ্কার করতে হবে কারণ এটিকে কাটিং করতে হবে। তো আমি মাত্রই ফ্রিজ থেকে বের করেছি, বের করে আমি একটু এটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসার জন্য আমি সিঙে রেখে দিয়েছি। এটা ভিজবে এবং ছুটে যাবে সে কারণে আমি পানি ছেড়ে দিলাম। এখানে পানির মধ্যে কিছুক্ষণ রাখলেই এটা ছুটে যাবে প্রত্যেকটা কোয়েল। তো এই প্রসেসিংয়ে আমি যাচ্ছি এবং কোয়েলগুলোকে সুন্দর করে পিস করে নিতে হবে, যেহেতু আর আমরা জানি কোয়েল পাখি খুবই সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। তো আমি পানিটা ছেড়ে দিলাম যাতে এগুলো ছুটে যায় এবং তারপরে আমি কাট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন পানিতে কিছুক্ষণ রাখার পরেই বরফগুলো ছেড়ে দিয়েছে এবং সুন্দরভাবে এগুলো ছেড়ে ছেড়ে আসছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিষ্কার করা আছে, শুধু আমাকে যেটা করতে হবে আমার মনের মতো পিস করে নিতে হবে। আর এই কোয়েলগুলো আসলে এত সফট এবং বাচ্চা কোয়েল যার কারণে হাত দিয়েই কুটে ফেলা যাচ্ছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে কেটে ছেটে পরিষ্কার করে সুন্দর করে দেখাবো যে আমি কীভাবে এটিকে প্রসেসিং করে নিলাম। তো আমি পুরো একটি, আমি এখানে 10টি কোয়েল আছে, আমি আজকে 5টি রান্না করব। তো আমি একটি পুরো কোয়েল আপনাদেরকে কেটে কীভাবে প্রসেসিং করে নিতে হয় তা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ডানাগুলোকে একটু, দুটো ডানা থাকে সেই দুটো ডানাকে আলাদা আলাদাভাবে কেটে নিচ্ছি এবং রানের যেই পার্টটা থাকে, পা লেগ যেটাকে বলে, সেটাকে আমি আলাদা করে নিয়েছি। এভাবে এভাবে করে আমি কিছু পিস করে নিব যাতে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। ফার্স্টে আমি পিস করে নিব, তারপর আমি কুকিং প্রসেসিংয়ে চলে যাব। খুব বেশি একটা ময়লা আবর্জনা এটাতে থাকে না কারণ ময়লা আবর্জনা পরিষ্কার করেই প্যাকেটিংটা করা হয়। আমি জানি না বাংলাদেশে এইভাবে পাওয়া যায় কি না, যদি নাও পাওয়া যায় কোনো সমস্যা নেই। আপনারা কুটে বেছে যেভাবে মুরগি কুটে বেছে আপনারা রান্না করেন সেভাবেই রান্না করবেন। তো এই যে দেখছেন আমি আস্তে আস্তে একটা পুরো মুরগিকে কীভাবে, একটা পুরো কোয়েলকে কীভাবে ক্লিন করে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, খুব বেশি একটা সময় লাগবে না, আমি একটু দেখানোর জন্য একটু দেরি করে করে করছি। বাকিগুলো খুব দ্রুত হয়ে যাবে যেহেতু ভিডিও করতে হচ্ছে, সেহেতু আমি ডিটেলসে দেখে দেখাচ্ছি। একটু টুকটাক যেই পশম বা লোম থাকে তা আপনি ইজিলি হাতে বের করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। পুরো একটি কোয়েল পাখি আমি কীভাবে পরিষ্কার করছি সেটা দেখিয়ে বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে ফেলবো। তো আমি জাস্ট একটু সময় নিচ্ছি যে ডিটেলসে আপনারা দেখতে পারেন কীভাবে আমি কোয়েলটাকে ক্লিন করে নিচ্ছি। খুবই ইজি প্রসেসিং, কোনো সমস্যা নেই। ভেতরে যে ময়লাগুলো থাকে
সেগুলোকে আস্তে হাতে হাতে একটু ক্লিন করে নেবেন, আর একটু ভালো করে দেখে নেবেন যে কোনো প্রকার লোম আছে কি না, যদি থাকে তাহলে খুব সহজেই হাত দিয়ে তুলে ফেলা যায়। এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু বলে রাখি, আমার চ্যানেলটি হয়ে গেছে আজকে বেশ কয়েক মাস হলো, তো এই বেশ কয়েক মাসে বেশ আমি সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনারা আমার যেই ভিডিওগুলো দেখতে পান সেগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটি এগিয়ে যেতে পারে। একটু কমেন্ট করবেন আপনাদের আমার ভিডিওতে কীরকম ভিডিও চাই বা কী রান্নার ভিডিও চাই আপনারা আমাকে সাজেস্ট করবেন, কীভাবে করলে আপনাদের দেখতে আর একটু ভালো লাগবে অবশ্যই সাজেস্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর। আর এ পর্যন্ত যারাই আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। তো এ পর্যায়ে কথা বলতে বলতে আপনাদের সাথে পুরো একটি কোয়েল কিভাবে আমি পরিষ্কার করে নিলাম সেটি দেখালাম, একটু সময় নিয়েছি। তো এর মধ্যে আমার কোয়েল পরিষ্কার শেষ হয়ে গেছে, আমি চলে এসেছি চুলায়, একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমাদের শরীরে এখন অনেক ধরনের অসুখ বিসুখ অনেক কিছুই আমরা এতে ভুক্তভোগী, তো আমি একটু তেল কম দিলাম এই রান্নাটা। একটু বেশি পরিমাণ তেল দিয়ে রান্না করলে মজা হয়, কিন্তু আসলে মজার থেকে খেয়াল রাখতে হবে আমাদের শরীর স্বাস্থ্যর ব্যাপারটা। তো সেক্ষেত্রে অবশ্যই আমি খেয়াল রাখার চেষ্টা করি, আমি তেলের মাঝে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এটাকে ভুনে নিব। তো ভুনতে ভুনতে যেটা বলছিলাম, আমি পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল, এখন তো সবাই বলে যে ডাক্তাররা অবশ্যই সাজেস্ট করে যে তেল কম খাবার জন্য, বিশেষ করে সয়াবিন। তো এই পেঁয়াজের মধ্যে আমি আমার যত মানে মশলা আছে, মাংসের মশলা যেমন দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং তেজপাতা পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নেব। তো ডক্টররা বলে অবশ্যই আপনারা সয়াবিন অ্যাভয়েড করবেন, তো এত তো অ্যাভয়েড করা যায় না, তো সেক্ষেত্রে আমি একটু অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। আমার পেঁয়াজের যেই ইয়াটা দিয়েছিলাম সেটা সুন্দরভাবে ভুনে এসেছে, এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং চিলি পেস্ট দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, সুন্দরভাবে যেন মশলাগুলো মিশে যায়। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এবং জিরা গুঁড়ো। তো গুঁড়ো মশলা দেওয়া শেষ, মাংসের যে মশলাগুলো হয়ে থাকে সবগুলো দেওয়া হয়ে গেছে এবং বাটা মশলাও দেওয়া হয়ে গেছে। তো একটু পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এই রান্নাটাতে সাধারণত একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা হয়, আমি ঝাল বরাবরই কম খেয়ে থাকি। তো এখানে আপনারা যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা লঙ্কা কেটে চিড়ে দিতে পারেন, তাহলে রান্নাটা বেশ মজা হবে, আরও বেশি আকর্ষণীয় এবং আরও বেশি মজাদার করতে আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি সচরাচর রান্নায় তেলটা একটু কমই ব্যবহার করার চেষ্টা করছি, কারণ স্বাস্থ্যটার কথাটাও চিন্তা করতে হবে, শুধু মজার কথা চিন্তা করলে হবে না। তো কথা বলতে বলতে আমার মশলাটা কষে এসেছে, সুন্দরভাবে মিশেও গেছে। কোয়েলের রান্নাটি আসলে খুবই সাধারণ এবং খুবই সুস্বাদু, বাসায় প্রায়ই আমি এটি রান্না করে থাকি, এভাবে খুব সহজেই ইজিলি রেসিপিটা করে ফেলা যায়। এই যে কোয়েলগুলো, পাঁচটি কোয়েল এখানে আমি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিলাম, এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ মাংসের সাথে মশলাগুলোকে মেশানো হয়ে গেছে। এখন আমি এমনিতেই একটু কুক করতে দেব কোনো প্রকার পানি ছাড়া, এবং পরবর্তীতে এসে একটু পানি দিয়ে দিব ঝোল করার জন্য। তো সুন্দরভাবে পাক উঠে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ঢেকে দিব। ঢেকে একটু কুকড হওয়ার পরেই, বেশিক্ষণ লাগবে না যেহেতু এমনিতেই কোয়েলটা অনেক সফট ছিল, বাচ্চা কোয়েল, তো এখন দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। আমি এখন একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। এটা আপনারা যদি মাখামাখা ঝোল করতে চান সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝোল দিবেন। আমি একটু ঝোল ঝোল রেখেই তরকারিটা তৈরি করব, তাই একটু বেশি পানি দিলাম। মশলা মাংস সব কিছু সুন্দরভাবে নেড়ে চেড়ে, ধিমি আছে পাকাতে হবে আপনার এই রান্নাটা, দমকা আছে পাকালে হবে না, ধিমি আছে রান্না করে নেবেন। আমার মনে হচ্ছে যে তরকারিটা একটু হলুদ হলুদ বর্ণের বেশি দেখা যাচ্ছে, তো আমার একটু লঙ্কা চিলি পেস্ট আমি আর একটু দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু একটু সুন্দর আসে। এবার আমি যে পরবর্তীতে যে চিলি পেস্টটা দিয়েছি সেটাকে মিক্স করার জন্য আর একটু নাড়াচাড়া করব। এর মধ্যে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে, ধিমি আছে পাকাতে হবে যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। ঢেকে দিলাম কুকড হওয়ার জন্য, ফিরে আসব কিছুক্ষণ পর। অনেকটাই কুকড হয়ে গেছে, তরকারির চেহারাটাই পরিবর্তন হয়ে গেছে। আমি এখন অতিরিক্ত যে তেজপাতা বা দারচিনি আছে সেগুলোকে তুলে ফেলবো, এগুলোর কাজ আসলে শেষ হয়ে গেছে। যে স্মেলটা বের হওয়ার দরকার ছিল সেগুলো বের হয়ে গেছে, কারণ নাড়াচাড়ার সময় একটু প্রবলেম হয়, তো আমি এগুলো তুলে ফেলছি। আপনারা চাইলে নাও তুলতে পারেন, কোনো সমস্যা নেই। রান্নাটা শেষ, এখন আমি সার্ভিংয়ে চলে যাব। সার্ভ করে নিব এখন আমি আমার কোয়েল পাখির মাংসটা। সুন্দরভাবে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এখন এখানে আমি আস্তে আস্তে একটু একটু করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আপনাদের কাছে আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন, আমার পরিবারের সদস্যের জন্য দোয়া রাখবেন। আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমাকে কমেন্ট করেন তাদের জন্য আমার অসংখ্য দোয়া এবং শুভকামনা রইবে। আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই কোয়েল পাখির রেসিপিটি আপনাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভিন্ন আইডিয়া আপনাদের থেকে থাকে আমাকে জানাবেন, কোনো রিকোয়েস্ট থেকে থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই রিকোয়েস্ট পূরণ করার। যদি কোনো রেসিপি আপনাদের মনে হয় যে আমার চ্যানেলে আপলোড দেওয়া উচিত তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ধন্য হব আপনাদের এই কমেন্ট পেয়ে।
তো এ পর্যন্তই রইল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে, উপকারেও আসবে এই সিম্পল কোয়েল পাখির রান্নার রেসিপিটা। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ।